অষ্টম শ্রেণীর গণিত ক্লাস উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের গণিত ক্লাসের এই ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 6.2-এর সৃজনশীল অঙ্ক তোমাদের সামনে সমাধান করব। তোমরা প্রয়োজন অনুযায়ী নোট নেবে। আশা করি সবাই অঙ্ক বই খাতা নিয়ে উপস্থিত আছো। আজকে আমি 6.2-এর 21 নম্বর সৃজনশীল অঙ্ক সমাধান করব। এই অঙ্কটি করতে আমাদের যা লাগবে তা একটু আলোচনা করে নেই। আর এই অঙ্কটি করতে আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। সেই অপনয়ন পদ্ধতিটা কি একটু জেনে নেই। অপনয়ন পদ্ধতি, আমরা জানি যে দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান দুই পদ্ধতিতে করা যায়। একটা হলো অপনয়ন পদ্ধতি, আরেকটা প্রতিস্থাপন পদ্ধতি। আজকে অপনয়ন পদ্ধতিতে অঙ্ক সমাধান করব। আর অপনয়ন পদ্ধতিটা কি এটা প্রথমে একটু জেনে নেই। যে অপনয়ন পদ্ধতি, এই পদ্ধতি হলো প্রথমে যে সমীকরণের একটি চলকের মান বাদ দিতে হয়। প্রথম যে কাজটি করতে হয় যে এই পদ্ধতিতে সমীকরণের যে কোনো একটি চলকের মান বাদ দিতে হবে। তাহলে এই পদ্ধতিতে সমীকরণের চলকের যে কোনো একটি চলকের মান বাদ দিতে হয়। মূল কাজটাই হলো এটা যে সমীকরণের যে কোনো চলকের একটির মান বাদ দিতে হয়। আর যে ধাপগুলো অনুসরণ করব সেই ধাপগুলো হলো, প্রথমে সমীকরণ দ্বয়ের এই রাশি বা চলক যদি সমান না হয়, এক নম্বর ধাপ হলো, এক নম্বরে আমরা করব যে সমীকরণের রাশিদ্বয় বা চলক যদি সমান না হয় তাহলে সুবিধাজনক রাশি বা চলক নিয়ে সমান করে নিতে হবে। প্রথমেই যে সমীকরণের যদি কোনো রাশি বা চলক সমান না হয়, একটা চলক বা রাশি যদি সমান না হয় তাহলে সুবিধাজনক রাশি বা সংখ্যা নিয়ে সমান করে নিতে হবে, এক নম্বর কাজ। আর দুই নম্বর হলো এই সমীকরণের সমীকরণ দুইটাকে যোগ বা বিয়োগ করে একটি চলকের মান বের করা। তাহলে দুই নম্বরে হলো যে সমীকরণ দুইটা যোগ বা বিয়োগ করে একটি চলকের মান বের করব। এটা প্রথমে এক নম্বরে যে কোনো একটা চলক সমান করব, আর দুই নম্বরে সমান করার পরে একই চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে, আবার বিপরীত চিহ্ন থাকলে যোগ করে একটি চলকের মান বের করব। একুশ নম্বর প্রশ্নটি হলো, কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়, আবার হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। ক নম্বর, ভগ্নাংশটি এক্স বাই ওয়াই ধরে সমীকরণ জোট গঠন করো। খ নম্বর, সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এক্স ওয়াই নির্ণয় করো। গ, সমীকরণ জোটটির লেখ অঙ্কন করে ছেদ বিন্দুর ভুজ ও কুটি নির্ণয় কর। তাহলে আমরা পর্যায়ক্রমে অঙ্কটি সমাধান করি। ক নম্বরে প্রশ্নটি হলো, ভগ্নাংশটি এক্স ডিভাইডেড ওয়াই ধরে সমীকরণ জোট গঠন করো, অর্থাৎ দুইটা সমীকরণ গঠন করব। তাহলে ভগ্নাংশটা দেওয়াই আছে যে এক্স ডিভাইডেড ওয়াই। তাহলে লিখব যে ভগ্নাংশটি এক্স বাই ওয়াই ধরে প্রথম শর্তানুসারে শর্তানুসারে যে কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়। তাহলে লবের সাথে 11 যোগ করব, উপরেটা লব আর নিচেটা হর। লিখি প্রথম শর্তানুসারে
লবের সাথে এগারো যোগ করব এক্স প্লাস এলিভেন এর মান দুই হয়। প্রথম শর্তানুসারে আমরা লিখেছি যে কোনো ভগ্নাংশে লবের সাথে এগারো যোগ করলে ভগ্নাংশটির মান দুই হয়, তাই করেছি, লবের সাথে এগারো যোগ করেছি, হর ঠিক আছে, ভগ্নাংশটির মান দুই হয়। এটা সরল সমীকরণে পরিণত করি, এক নং সমীকরণ দিলাম যে এলিভেন বাম দিকে ছিল, ডান দিকে বিপরীত চিহ্ন হলো, টু ওয়াই ডান দিকে ছিল, বাম দিকে আসলো, বিপরীত চিহ্ন হয়ে গেল, এক নং সমীকরণ। এরপরে দ্বিতীয় শর্তানুসারে আমরা লিখি যে আবার হর থেকে দুই বিয়োগ করলে ভগ্নাংশটির মান ওয়ান হয়, এবং এই দ্বিতীয় শর্তানুসারে লিখব এর থেকে দুই যদি বিয়োগ করি ভগ্নাংশটির মান ওয়ান হয়। এটা হলো, এখন এটা আড়াআড়ি গুণ করে সরল সমীকরণে নিয়ে আসি, ওয়ান দিয়ে এক্সকে গুণ করলে এটাই হয়, আর এই সমান ওয়ান দিয়ে যদি এই ওয়াই মাইনাস টুকে গুণ করি এটাই হবে, অর্থাৎ ওয়ান ইন্টু ওয়াই মাইনাস টু হয়। এখন ওয়ান দ্বারা গুণ করলে এটাই হয়, এক্স সমান ওয়ান দ্বারা গুণ করলেও ওয়াই মাইনাস টু হবে, অতএব এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস টু। এটা দুই নং সমীকরণ হলো। এখন দুইটা সমীকরণই গঠন করা হলো, তাহলে লিখতে পারি নির্ণয় সমীকরণ জোট অথবা নির্ণয় সমীকরণ দুইটি। প্রথম সমীকরণ হল এক্স মাইনাস টু ওয়াই সমান মাইনাস এলিভেন, আর দ্বিতীয় সমীকরণ হল এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস টু। সমীকরণ দুইটা গঠন করতে বলা হয়েছে, আমি সমীকরণ দুইটা গঠন করেছি। আশা করি তোমরা ক নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এবার খ নম্বর অঙ্ক সমাধান করি। খ নম্বরে বলা হয়েছে যে সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এক্স ওয়াই নির্ণয় করো। এক্স ওয়াইয়ের মান নির্ণয় করবো অপনয়ন পদ্ধতিতে, যে পদ্ধতি একটু আগে আলোচনা করলাম তোমাদের সামনে। তো তাহলে আমরা ক হতে এই সমীকরণ দুইটা লিখব, খ নম্বর সমাধান করব। এই সমীকরণ দুইটা লিখি যে আমরা ক হতে প্রাপ্ত অথবা ক হতে পাই, ক হতে পেলাম এই দুইটা সমীকরণ। এখন এই দুইটা সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। দেখো চলক দুইটা সমান আছে, প্রথমে এক নম্বর কাজ হচ্ছে চলক দুইটি সমান করে নিতে হবে। এরপরে একই চিহ্ন আছে, এক্স এটাও প্লাসের আছে, এটাও প্লাসের আছে, তাহলে বিয়োগ করতে হবে। যে এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করবি তাহলে একটি চলকের মান পাবো। প্রথমেই খেয়াল করছি যে চলক দুইটা সমান আছে কি না, একটা এক সাইডে চলক দুইটা সমান আছে, এই পাশে নাই, এখানে এক্স এক্স সমান আছে, তাহলে এক নম্বরে আমরা সমান পেয়েছি। দুই নম্বর ধাপ হলো যে এটা এই একই চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে, বিয়োগ করে একটা চলকের মান বের করবো, আর বিপরীত চিহ্ন থাকলে যোগ করলেই হবে। যেহেতু একই চিহ্ন এক্সের আগে ওয়াইটার আগে প্লাস আছে, তাহলে বিয়োগ করব। যে এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করলে আমরা একটি চলকের মান পাবো। তাহলে লিখি যে সমীকরণ এক হতে সমীকরণ দুই বিয়োগ করি, এক হতে দুই বিয়োগ করি, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, চিহ্নের পরিবর্তন করেছি, এক্স এক্স কাটা যায়, মাইনাস ওয়াই সমান মাইনাস নাইন হয়। উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা গুণ করি অতএব ওয়াই সমান নাইন হল, আমি ওয়াইয়ের মান পেলাম নাইন। এখন
একটা চলকের মান পেয়েছি ওয়াই মান 9। এখন এই মানটা যে কোনো একটি চলকে বসিয়ে আমরা আরেক চলকের মান পেয়ে যাব। তাহলে এই দুই নং সমীকরণে অথবা এক নং সমীকরণে ওয়াই সমান 9 বসাই, দুই নং সমীকরণেই বসাই, যেহেতু এটা মানগুলি কম আছে। লিখি দুই নং সমীকরণে সমীকরণ দুইয়ে ওয়াই সমান 9 বসাই অথবা ওয়াইয়ের মান বসাই। নাইন সমানের বাম দিকে বিয়োগের আছে, সমানের ডান দিকে যোগ হয়ে গেল 9-2, অতএব এক্স সমান 7, এক্সের মান 7 বের হলো, আর এখানে ওয়াইয়ের মান পেয়েছি 9। তাহলে এই যে সমীকরণ দুইটা উপনয়ন পদ্ধতিতে সমাধান করে এই এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে লিখব নির্ণয় সমাধান, এক্সের মান 7 বের হলো, ওয়াইয়ের মান 9 বের হলো। তো এটাই অপনয়ন পদ্ধতিতে এই ঘ নম্বর অঙ্কটি সমাধান করলাম, অর্থাৎ এক্স ওয়াইয়ের মানটা নির্ণয় করলাম। আশা করি ঘ নম্বর অঙ্কটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো এরপরে ঘ নম্বরের সমীকরণ জটি লেখচিত্র অঙ্কন করে ছেদ বিন্দুর ভুজ ও কুটি নির্ণয় করো। ভুজ আমরা বুঝি এক্স এর মান, আর কুটি বুঝি ওয়াইয়ের মান, অর্থাৎ এক্স ওয়াইয়ের মান লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে, নির্ণয় করতে বলছে। তো এই অঙ্কটাও আমরা পারবো ইনশাআল্লাহ, এর আগেও এই অঙ্কটা আমরা এরকম অঙ্ক সমাধান করেছি। তো এটাই বাসার কাজ রইল, একুশের গ নম্বর বাসার কাজ 6.2-এর একুশের গ। এই অঙ্কটি হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপসে পাঠিয়ে দিবে, আমি দেখে দিব ইনশাআল্লাহ। তোমরা সবাই শিডিউল অনুযায়ী এবং শিডিউলের বাইরেও নিজেরাই রুটিন করে পড়ালেখা করবে, তোমার অভিভাবকের কথা শুনবে, আর মোবাইল ব্যবহারটা সীমিত করবে, যেটুকু তোমার এই প্রতিষ্ঠানের কাজে ব্যবহার হবে ঠিক সেইটুকুই ব্যবহার করবে। মোবাইল তোমার পড়ার টেবিলে রাখবে না, তোমার অভিভাবকের কাছে জমা দেবে। আর তোমার পিতামাতা অবশ্যই গুরুজন, ওনারা যেভাবে যে কাজটি করতে বলে না কেন, অবশ্যই সেভাবেই সেই কাজটি করবে। ওনারা যা কিছু বলে তোমার ভালোর জন্যই বলে, আমরা যা কিছু বলি তোমাদের ভালোর জন্য বলি, তোমাদের যে কাজ করলে ভালো হবে সেই কাজটুকুই আমরা করতে বলি। আমাদের কথা এবং তোমার বাবা মার কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করবে ইনশাআল্লাহ, সবাই ভালো করবে। তো আর সবাই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। আজকে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।